আমাদের কোরবানির উদ্দেশ্য যদি হয় ফ্রেশ গোশত আহরণ করা, আমাদের কোরবানির উদ্দেশ্য যদি হয় সমাজের মানুষের সামনে নিজের ইজ্জত রক্ষা করা, প্রতি বছর কোরবানি দেই, এবছর না দিলে মানুষ কি বলবে, বাচ্চারা কার মুখের দিকে চেয়ে থাকবে, আত্মীয় স্বজন নতুন আত্মীয় স্বজন কি মনে করবে, এ সকল উদ্দেশ্য যদি আমাদের কোরবানির পেছনে কাজ করে তাহলে সেই কোরবানি আল্লাহর কাছে মাকবুল বা গ্রহণযোগ্য কোনো কোরবানি হবে না। কোরবানি প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকিদের ত্যাগ, তাদের উৎসর্গ, তাদের কোরবানি, তাদের স্যাক্রিফাইস এটা আল্লাহ তাআলা কবুল করবেন। অতএব যাদের ভিতরে তাকওয়া নাই তাদেরটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, কবুল করবেন না। আমরা যে আয়াত পড়েছি সেই আয়াতও দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আমাদের কোরবানির রক্ত, আমাদের কোরবানির পশুর গোশত এর কিছুই কি আল্লাহর কাছে যায়? কিছুই আল্লাহর কাছে যায় না। অন্য সব ইবাদত, আর্থিক ইবাদত, এটার ফিডব্যাক আমাদের কাছে আসে না। সাধারণত আমরা যখন দান সাদাকা করি, দান সাদাকা করলে ওইটা কি নিজে খাওয়া যায়? যখন দান করি সাদাকা করি তখন ওইটা আল্লাহর তরফ থেকে গরিবদেরকে দিয়ে দিতে হয়, নিজে খাওয়া যায় না। কোরবানি এমন একটা ইবাদত যে আমরা কোরবানি করার সময় বললাম বিসমিল্লাহি আল্লাহ আকবর, আল্লাহুম্মা লাকা মিনকা ওয়া লাক, আল্লাহ আপনার পক্ষ থেকে পেলাম এবং আপনার উদ্দেশ্যেই কোরবানি করলাম বলতেছি। তো আল্লাহর উদ্দেশ্যে দিয়ে দেওয়ার পর নিয়ম হলো আল্লাহর বান্দাদের মধ্যে গরিব যারা দুঃখী যারা তাদেরকে দিয়ে দিব, এটাই তো সাদাকার নিয়ম, দানের নিয়ম। কিন্তু কোরবানি এমন একটা ইবাদত যে ইবাদত আমি আল্লাহর উদ্দেশ্যে করলাম, আল্লাহকে খুশি করার জন্য জবাই করলাম, কিন্তু গোশতটা আবার আল্লাহ আমাকে খাওয়ার অনুমতি দিয়েছেন, এটা অন্য ইবাদতে নাই। এখন এই ইবাদতে যদি গোশত খাওয়াটা মুখ্য হয়, গোশত আহরণ করা মুখ্য হয়, সমাজে মানুষের কাছে মুখ উজ্জ্বল করা মুখ্য হয়, আসল উদ্দেশ্য যদি হয় দুনিয়াবি বা পার্থিব বিষয় আসয়, আসল উদ্দেশ্য যদি হয় শো অফ করা, আসল উদ্দেশ্য যদি হয় মানুষকে দেখানো, আসল উদ্দেশ্য যদি হয় আত্মীয় স্বজনের কাছে মুখ রক্ষা করা, বাচ্চা কাচ্চা কার দিকে চেয়ে থাকবে সেটা যদি উদ্দেশ্য হয় তাহলে এটা ইবাদত হবে না। এজন্য কোরবানির আগে সর্বপ্রথম যে বিষয়টি খুব জরুরি সেটা হলো আমাদের উদ্দেশ্যগুলোকে একটু ঝালাই করে নেওয়া, আমাদের উদ্দেশ্যগুলোকে একটু রিচেক করে নেওয়া। আমরা কেন কোরবানি করব, আমাদের কোরবানির উদ্দেশ্যটা কি? যদি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য হয় আর সে উদ্দেশ্যে আমি কোরবানি করি, গোশত আমার মুখ্য না, তাহলে সেক্ষেত্রে একটা গরু আমি যে দামে কিনেছি বাজার দর তার চাইতে আরো অনেক কম, তাহলে আমার আফসুস হওয়ার কথা না। কারণ আল্লাহ তাআলা সওয়াব দেওয়ার সময় গোশত কয় কেজি হয়েছে সেই হিসাবে দিবেন, নাকি আমি কি পরিমাণ টাকা আল্লাহর রাহে খরচ করলাম সেই পরিমাণ দিবেন? আমার খরচ করা টাকা আল্লাহর উদ্দেশ্যে যদি এটা নিয়োগ করে থাকে তাহলে 1 লক্ষ টাকার গরু আপনি কোরবানি দিচ্ছেন, নিয়ত যদি সহি হয় বিশুদ্ধ হয় দুনিয়াবি কোনো ধান্দা যদি না থাকে, তাহলে আল্লাহ তাআলা সওয়াব কি 1 লক্ষ টাকার দিবেন নাকি ওই গরুটার দাম বাজারে 80,000 আপনি কিনছেন 1 লাখ? তাহলে আল্লাহ বলবেন না তুমি কেন বেশি দিয়ে কিনছো, ওইটার দায়িত্ব তোমার, আমি 80,000 সওয়াব দেবো, এমন হবে? কিন্তু তারপরেও আমরা কোরবানির পশু কেনার পর দেখা যায় ওইটা নিয়ে আমাদের অনেকের হেজিটেশন থাকে, আফসুস থাকে। হ্যাঁ, সন্দেহাতীতভাবে আপনি মার্কেটে যে গরুর বাজারে যে মুলামুলি করে উপযুক্ত ন্যায্য মূল্যে আপনি কিনবেন, অতিরিক্ত দাম কোনো যৌক্তিক কারণ ছাড়া আপনি কসাইকে বা গরু বিক্রেতাকে কেন দিবেন, সেটা দেওয়ার কোনো যুক্তি নাই। আপনি অবশ্যই মুলামুলি করে ন্যায্য মূল্যে কেনার চেষ্টা করবেন, কিন্তু কেনার পর এর দাম কত হইলো না হইলো, গোশত কয় কেজি হলো, পার কেজি কত পড়লো, তাতে লস হলো না লাভ হলো, এগুলো সবগুলো প্রমাণ করে যে কোরবানির উদ্দেশ্যে ভেজাল আছে। ভাইরা আমার, আমরা কোরবানি সাধারণত বেশিরভাগ মানুষ গরু দিতে পছন্দ করি, এর অনেক কারণ আছে অবশ্য। আমাদের দেশে ছাগল উৎপাদন হয় খুব কম, নানা কারণে ছাগল উৎপাদনের জন্য আমাদের এই দেশ, পৃথিবীর অনেক দেশে ছাগল অনেক বেশি উৎপাদন করা যায়, বৃষ্টি বাদল এবং ঝড় তুফানের দেশে ছাগল উৎপাদন করা নানা কারণে কঠিন, যার কারণে গরু উৎপাদন বেশি হয়, আমরা গরু কোরবানি বেশি করি। এটা দোষের কিছু না, বরং এটা স্বাভাবিক। কিন্তু আমাদের অনেকের হয়তো গরু কোরবানি করার মতো সাধ্য নেই, ছাগল কোরবানি করার সাধ্য আছে, তারপরও দেখা যায় হাওলাত বরাত করে হলেও গরু কোরবানি দেই। কেন? কারণ ছাগল কোরবানি দিলে আশেপাশে মানুষ কি বলবে,
এরকম জিনিস আমাদের মধ্যে আছে না নাই, যে এত বড়লোক মানুষ, এতদিন তো জানতাম পয়সা কড়ি আছে, উনি আবার ছাগল কোরবানি দিল, তাহলে চোখ মুখ মানুষের সামনে কেমনে দেখাবে? ভাইরা আমার, তো মানুষের কাছে কি বলবো, মানুষ কি বলবে, এই চিন্তা করে যদি গরুর জায়গায় ছাগলের জায়গায় আপনি গরু দেন, হাওলাত করিও দেন, তাতে আপনার এই কোরবানির দ্বারা সওয়াব হবে না। ভাইরা আমার, সবচেয়ে বেশি নিয়তের মধ্যে ভেজাল থাকে যেই ইবাদতে, তার নাম কোরবানি। অন্য কোন ইবাদতে নিয়তের মধ্যে ভেজাল এত বেশি থাকে না, কোরবানিতের মধ্যে নিয়তের ভেজাল যত বেশি থাকে। কারণ কি? কারণ হলো ওই যে কোরবানি করার পর এটার ফিডব্যাক, এটার উপকারিতা, গোস্তগুলো, এগুলো সব নিজেই ভোগ করে মানুষ, আপনার কাছে আবার ফিরে আসে, এই জন্য নিয়তের মধ্যে ভেজালের সম্ভাবনা অনেক বেশি থাকে। ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু গরু কিংবা ওট দিয়ে কোরবানি দেন নাই। এর মানে এটা না যে গরু বা ওট দিয়ে কোরবানি দিলে সওয়াব কম হবে, এটা না। উদ্দেশ্য হলো যে ছাগল দুম্বা ভেড়া এরকম ছোট পশু দিয়ে কোরবানি তিনি দিয়েছেন, সাহাবায়ে কেরাম অনেকে দিয়েছেন। এখনকার মিডল ইস্টের মানুষ, শতকরা বোধ হয় 90-95 জন মানুষ হবে বা আরো বেশি সংখ্যক মানুষ হবে, প্রায় সবাই তারা কিন্তু ছাগল দুম্বা বা ভেড়া এই ছোট পশু দিয়ে কোরবানি দেয়। আমাদের দেশে আমরা বড় পশু অর্থাৎ গরু দিয়ে কোরবানি দেই, সেটার যৌক্তিক কারণ আছে। আমি বলেছি যে আমাদের দেশে গরু উৎপাদন করা যত সহজ হয়, ছাগল উৎপাদন করা এত সহজ হয় না, নানা কারণে গরুর ছাগলের চাইতে গরুর উৎপাদন বেশি হয়, সেই হিসাবে আমরা করি, ঠিক আছে। কিন্তু যদি উদ্দেশ্য হয় বড় পশু কোরবানি করে আমি বড় কোরবানি দাতা জাহির করব নিজেকে, তাহলে এর মাধ্যমে সওয়াব হওয়া তো দূরের কথা, মানুষ দেখানো ইবাদত করার কারণে শিরকে আসগরের গুনাহ হওয়ার আশঙ্কা আছে। আমার কথা কি বুঝাইতে পারছি? ভাইরা আমার, আমাদের দেশে বাস্তবতা হলো কিছু নেককার মানুষ আছেন, আল্লাহ তাআলা পয়সা করে দিয়েছেন হালাল টাকা, আবার আল্লাহর উদ্দেশ্যে বড় পশু কুরবানি করে গরিব দুঃখীকে গোশত খাওয়ায়, গরিবদের পুষ্টির যোগান হয়, এরকম নেক উদ্দেশ্য হলো মানুষ আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই সীমিত সংখ্যক মানুষ ছাড়া সাধারণত গরুর সাইজ যত বড় হয় নিয়তের ভেজাল তত বেশি হয়। আমি কি আপনাদের বুঝাতে পারছি? সাধারণত গরুর সাইজ যত বড় হয় নিয়তের ভেজাল তত বেশি হয়। সব ক্ষেত্রে এটা প্রযোজ্য না, অনেক নেককার মানুষ আছেন যে গরুর সাইজে বড়, মাশাআল্লাহ নিয়তটাও খালেস, আবার উপর জন্য হালাল, এরকম আল্লাহর বান্দা আছেন, কিন্তু তাদের সংখ্যা খুবই কম। সাধারণত গরুর আকার যত বড় হয় এই বেশিরভাগ এই শ্রেণীর কোরবানি দাতাদের নিয়তে ভেজাল বেশি। আপনি ঢাকা চলে যাবেন, গুলশান, বারিধারা, ঢাকার একেবারে এলিট এলিট শ্রেণীর মানুষের বসবার যে সমস্ত এলাকা, সে সমস্ত এলাকায় দেখবেন এক এক বাড়ির ভিতরে গ্যারেজে বিশাল বড় বড় 3টা 4টা 5টা গরু, এক একটা 4 লাখ 3 লাখ 5 লাখ এরকম দামের গরু। এই বাড়িওয়ালাদের বেশিরভাগ লোকদেরকে দেখবেন জীবনে এরা মসজিদের ধারে কাছেও যায় না, কিন্তু কোরবানিটা করে মাশাআল্লাহ। কারণ কি? একে তো কোরবানি করে গরিব দুঃখী লাইনে দাঁড়ায় থাকবে, আপনার চেয়ারে বসে বসে গরিব দুঃখীরে কোরবানি গোশত দেব, ভালোই তো লাগে। একটা বাকাওয়াতি জাহির হয় দানবীর, সেটা জাহির করা যায়, উৎসব হয়, আনন্দ হয়। আমি আগে বলেছি কোরবানি এটা উৎসব, কোরবানি একটা ইবাদত, এটা ইসলাম এবং মুসলমানদের সংস্কৃতি, সন্দেহ নেই। কিন্তু সব কিছুর উপরে ইবাদতের মানসিকতা প্রাধান্য থাকতে হবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি করেছিলেন, সেই কোরবানি মূলত আল্লাহর নির্দেশ পালনার্থে করেছিলেন। তিনি মূলত আল্লাহর কাছে প্রমাণ করেছেন বা আল্লাহর কাছে প্রকাশ করেছেন যে আল্লাহ যত আদেশ করেন, যত নিষেধ করেন সব তিনি মানবেন, এমনকি নিজের সন্তানকে কোরবানি করার নির্দেশ আল্লাহ করার পর সেটাও মানতে তিনি প্রস্তুত হয়েছেন। আল্লাহ সন্তান কোরবানি হইতে দেন নাই, কিন্তু তিনি পরীক্ষা পাশ করে ফেলেছেন। এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর আদেশ নিষেধ আমার যুক্তিতে ধরুক আর না ধরুক, আমার বুঝে খাটুক বা না খাটুক, আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক, আমার ভালো লাগুক আর না লাগুক, সর্বাবস্থা আমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবো। এটাই হলো কোরবানির প্রধান শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই শিক্ষা মাথায় রেখে শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কোরবানি করার তৌফিক দান করুন। মেয়ে বিয়ে দিয়েছেন,
বা ছেলে বিয়ে করাইছেন, ব্যয়ের বাড়ি থেকে মেহমান আসবে, ব্যয়েরা জিজ্ঞেস করবে ব্যয় কি কোরবানি দিচ্ছেন, একটা ব্যাপার সেপার আছে। তখন যদি বলেন যে ব্যয় সাহেব এবার টাকা পয়সা হাতে নাই সেজন্য এবার কোরবানি দিব না, তাহলে মুখ থাকে, এজন্য একটা কোরবানি দেওয়া লাগে। এই কোরবানি কি ব্যয় সাহেবের জন্য হলো না আল্লাহর জন্য হলো? এই ব্যয় সাহেবের জন্য কোরবানি করলে সেটা সওয়াব হবে না, বরং শিরক হবে, শিরকে আসগর। এটাকে শিরকে আসগর বলা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করার তৌফিক দান করুন। আল্লাহকে খুশি করার জন্য যে কোরবানি করছেন, মাঝে মধ্যে একটু অ্যাসিড টেস্ট করবেন। অ্যাসিড টেস্ট বলবো, ধরেন আপনি প্রতি বছর গরু কোরবানি করেন, এক বছর হঠাৎ করে ছাগল কোরবানি করেন, ছাগল কোরবানি করেন, আপনি বলবেন এই বছর তাহলে তো গরু গোশত দিতে পারবো না, তো আরো কয়েকটা ছাগল কিনে কোরবানি আরো বেশি করা যায়, তো একজনে একটা বেশি করলে সমস্যা নাই, ছাগল অনেকগুলো কিনে গরিব দুঃখীদেরকে দিয়ে দেন, তারা কোরবানি করে, তারা গোশত খায়, ফেলাকে আপনার তরফ থেকে কোরবানি হয়ে যাবে। আপনি একটা ছাগল করেন, দেখেন এটা মানাইতে পারেন কিনা নিজেরে, যদি কোনো অসুবিধা না হয় মানাইতে, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করতে পারেন যে আপনার নিয়তের মধ্যে বোধ হয় ভেজাল নাই। আর যদি মনে হয় না প্রতি বছর গরু দেই, এবার ছাগল দিলে কেমনে হয়, মানুষ কি বলবে, তাহলে বুঝতে হবে ডাল মে কুচ কালা নেহি পুরাহি কালা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে তাকওয়ার সাথে কোরবানির এই আমলটি সম্পাদন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, কোরবানির সামনে আসছে, এখন থেকে আমরা একটু পরিবারের সদস্যদেরকে নিয়ে বসি, বাচ্চা সহ ফ্যামিলির সব সদস্যরা একটু বসেন, মশওয়ারায় বসেন, পরামর্শ মজলিসে বসেন, বসে জিজ্ঞাসা করেন আমরা আসলে কোরবানিটা কেন করতেছি, গোশত খাওয়া, ফ্রেশ গোশত আহরণ করা, মানুষের সামনে নিজেদের মুখ উজ্জ্বল করা, কি ধান্দা, উদ্দেশ্য কি, একজন একজন করে সবাই মতামত নেন এবং এটা নিশ্চিত করেন যে আমরা আল্লাহর জন্যই কোরবানি করছি, এটা কিভাবে নিশ্চিত করব। একটা তো বললাম যে বিশাল বড় গরু কোরবানি করেন সব সময়, এবার একটু ছাগল কোরবানি করেন, দেখেন তো মনে মানাইতে পারেন কিনা। কারণ আপনি বলবেন ভাই গরু কোরবানিতে অনেক টাকা লাগে, ছাগলে তো অনেক কম টাকা লাগে, তাহলে এই কোরবানি ওইটার চাইতে কিভাবে উত্তম হয়। আমি উত্তম বলতেছি না, আমি বলতেছি যে আপনার নফস আপনার মন মানে কিনা যে আমি গরুর জায়গায় ছাগল কোরবানি করলে তো হবে, হবে না হবে না? কেউ যদি ছাগল কোরবানি করে তার কোরবানি হবে কি হবে না? হবে। কোরবানি ছাগলও করা যায়, গরুও করা যায়, ভেড়াও করা যায়, দুম্বাও করা যায়, মহিষ দিয়েও করা যায়, উট দিয়েও করা যায়, এই সব পশু দিয়ে কোরবানি করা যায়। অতএব আপনি এবছর একটু ছাগল দিয়ে করেন, বাকি গরু কেনার যে আরো বাজেটের টাকা ছিল সেগুলো দিয়ে আরো কয়েকটা ছাগল কিনে গরিব মানুষকে দিয়ে দেন, ওটা যাতে এলাকা মানুষ টের না পায় অন্য এলাকায় দিয়ে দেন। আমরা সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে সারা দেশে বিভিন্ন জায়গায় জায়গায় কোরবানি করি, অনেক প্রবাসী আছেন, অনেকে ইউরোপ আমেরিকার এমন এমন দেশে আছেন সেখানে কোরবানি চাইলেও করা যায় না, সুযোগ নাই, বা দেশে অনেকে আছেন যে তার হয়তো সে সুযোগ নাই, ক্যাপাসিটি নাই, নানা কারণে সুবিধা অসুবিধা আছে, তো আমরা তাদের তরফ থেকে কোরবানি করে দেশের বিভিন্ন গরিব দুঃখীদের আপনার বাসা বাড়িতে আমরা তাদের ঘরে ঘরে গোশত পৌঁছাই দিই। তো আপনি গরুর বাজেটের টাকা দিয়ে একটা ছাগল কিনে বাকি টাকা দিয়ে এরকম ছাগল কিনে মানুষকে দান করে দেন, জবাই করে অন্য মানুষকে গোশত দিয়ে দেন, এলাকা দিলেন না, মানুষ টের পেল না, তাহলে মনকে মানাতে পারেন কিনা দেখেন, এটা হলো অ্যাসিড টেস্ট। আমি বলতেছি না সবসময়, মাঝে মধ্যে এরকম করে দেখেন যে মন মানে কিনা, যদি দেখেন যে না মন মানে তাহলে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আর একইভাবে মাঝে মধ্যে আমার কোরবানি আমি জবা করলাম, গোশত সব দিয়ে দিলাম, ফ্রিজে খুব একটা ভরলাম না, অল্প স্বল্প রাখলাম, কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতিউল বাইস আল ফকির, ফাকুলু মিনহা ওয়া আতিউল কানি আল মুতার, কোরবানি গোশত নিজেও খাবো গরিব দুঃখীকেও খাওয়াবো, যে চায় তাকেও দিব, যে চায় না আত্মীয় স্বজন তাদেরকেও দিব। অতএব মুস্তাহাব এই তিন ভাগে ভাগ করা, কিন্তু এটা ফরজ ওয়াজিব না। তাহলে আমি পরিমাণ একটু কম রেখে বেশিরভাগই দিয়ে দিলাম, মন মানে কিনা দেখেন, মন মানে কিনা। অনেকে আছেন লামসাম সামান্য একটু দিয়া আর সব ফ্রিজে ঠেলতে ঠেলতে ফ্রিজের দরজায় লাগে না, পারলে রশি দিয়া বাঁধে যে দরজা লাগে না, কারণ গোশত পায়া ভুঁড়ি কলিজা ফেফসা সব ঢুকাইতে ঢুকাইতে ফ্রিজ বেচারা জাম হয়ে গেছে। তাহলে কোরবানি কেন করতেছি? গোশতের জন্য যদি কোরবানি হয়, এই কোরবানি করবাই না, এটা ফুর্তি, কোরবানি তো ত্যাগের নাম। আপনার ভিতরে ত্যাগ কতটা আছে, ত্যাগের মানসিকতা কতটা আছে,
আপনি আল্লাহর রাহে আল্লাহকে খুশি করার জন্য লাখ টাকা দিয়ে গরু কোরবানি করেন, ভালো কথা, আপনার মধ্যে আসলে ত্যাগের মানসিকতা আছে কি এটা প্রমাণ করার জন্য মাদ্রাসা, নতুন মাদ্রাসা হচ্ছে সেখানে লক্ষ লক্ষ টাকার দরকার আছে, আপনি সেখানে 20,000-50,000 টাকা অকাতরে দিতে পারেন কিনা, এটা অ্যাসিড টেস্ট, সেখানে টাকা বাইর হয় না। কোরবানিতে লাখ টাকা দেন, মাদ্রাসা টাকা দেন না, মসজিদে টাকা দেন না, আরো অনেক দিনের কাজ আছে সেগুলো টাকা দেন না, গরিব দুঃখী মানুষ আছে তাদের দরকার, একজন গরিব তার চিকিৎসা মাত্র 20,000 টাকা হলে হয়ে যায়, আপনি 20,000 টাকা দিতে পারেন কিন্তু দেন না, 2,000 দেন, 500 টাকা দেন, কিন্তু কোরবানির সময় মাশাআল্লাহ 1,00,000 টাকার গরু কিনেন, যদি আল্লাহর জন্যই হয়, স্যাক্রিফাইস যদি হয়, কোরবানিও করেন ওখানেও দেন কিন্তু কোরবানির সময় আসেন ওখানে নাই, তাহলে আপনার এই কোরবানিটা কি আল্লাহর জন্য হচ্ছে না নিজের জন্য হচ্ছে, আল্লাহর খুশির জন্য হচ্ছে না অন্য কোন উদ্দেশ্য হচ্ছে, এই প্রশ্ন জোরালো ভাবে আমাদের অবশ্যই রাখতে হবে। ভাইরা আমার, এর মানে আবার কেউ এটা বুঝেন না যে কোরবানি কম হোক আমরা সে চেষ্টা করবো না, কোরবানি আরো বেশি বেশি করার চেষ্টা করবেন, কোরবানি যত বেশি হবে তত আমাদের সব দিক থেকে লাভ। যারা কোরবানি বিদ্বেষী সেকুলার, বিশেষ করে এক শ্রেণীর মুসলিম বিদ্বেষী নাস্তিক আছে, কোরবানির মৌসুম আসলেই দেখবেন এদের পাখা গজা, এরা দেখবেন গরুর প্রতি মায়া এত বেশি, এত দরদ, তারা বলে হারে এতগুলো গরু জবাই করে ফেলা হবে, এই গরুগুলোর ভিতরে প্রাণ আছে, কত নির্মমতা, এরকম দেখবেন এরা এখন থেকে এই কদিন পর থেকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তাদের এই সমস্ত জিগি শুরু হয়ে যাবে, আছে না নাই? এরা আবার সকাল বিকাল বিফ ছাড়া, মাটন ছাড়া, অর্থাৎ গরু গোস্ত আর খাসি গোস্ত ছাড়া, মুরগির গোস্ত ছাড়া তাদের নাস্তাও চলে না, তাদের নাস্তায় থাকে হলো আপনার চিকেন স্যান্ডউইচ, তাদের দুপুরে থাকে হলো বিফ কারি, তাদের রাতে থাকে হলো গরুর কালাবুনা অথবা মাটন ডাল ঘাসি, তিন বেলা গোস্ত ছাড়া চলে না, কিন্তু মুসলমানদের কোরবানি আসলে তাদের কি হয়, অ্যালার্জি ছাড়া চুলকানি শুরু হয়, আছে না নাই? এই জন্য এদের প্রতিবাদে কোরবানি আরো বেশি করে করবেন, কিন্তু সেটা আল্লাহকে খুশি করার জন্য যেন হয়, কারে খুশি করার জন্য হবে, আল্লাহকে খুশি করার জন্য। ভাইরা আমার, কোরবানি যত বেশি হবে আমাদের যেরকম স্বভাব হবে, আমাদের দেশের অর্থনীতিতে অনেক বেশি কল্যাণ বয়ে আনবে এই কোরবানি। কিভাবে সেটা, প্রতি বছর কোরবানিতে যে লক্ষ লক্ষ গরু ছাগল জবে হয়, এই লক্ষ লক্ষ গরু ছাগল এগুলো তো আসমান থেকে নাজিল হয় না, জমিন ফেড়ে বের হয় না, এক সময় ইন্ডিয়ান গরুর উপরে আমাদের দেশ নির্ভর ছিল, আলহামদুলিল্লাহ গত বেশ অনেক বছর ধরে আপনারা দেখেন যে আমাদের দেশীয় গরু দিয়েই আমাদের কোরবানির ম্যাক্সিমাম চাহিদা প্রায় পূরণ হয়ে যায়, ইন্ডিয়ান গরুর উপরে এখন আর আমাদের কোরবানি নির্ভর নয়। এই যে গরুগুলো উৎপাদন হচ্ছে, আপনি উত্তরবঙ্গে গেলে দেখবেন, আমি যাই বিভিন্ন সময়, সিরাজগঞ্জ যাবেন, পঞ্চগড় যাবেন, ঠাকুরগাঁও যাবেন, দিনাজপুর যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন উত্তরবঙ্গে, দেখবেন যে কৃষকরা তারা অনেকে গরু পালন করছেন। আমরা আসন্না ফাউন্ডেশন থেকে যখনই কোনো বিধবাকে, কোনো গরিব অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য বলি, বলি আপনাকে কোন জিনিসটা কিনে দিলে আপনার বা ভালো হয়, আপনি সেটা দিয়ে উপার্জন করতে পারবেন, বেশিরভাগ বিধবারা, বেশিরভাগ অসহায় মানুষেরা তারা বলে একটা গরুর বাছুর কিনে দেন, একজোড়া ছাগল কিনে দেন, তাহলে এগুলো আমি সারা বছর বড় করব, এগুলো বড় করতে আমার কোনো ঝামেলা নাই, দোকানদারি করা অনেক ঝামেলার কাজ, চ্যালেঞ্জের কাজ, বাকি চলে যায়, টাকা তোলা যায় না, এগুলো সহজ, এই বাছুরটাকে আমি ঘাস খাওয়ায় বড় করব, কোরবানি মৌসুম আসলে এই 20,000-30,000 টাকা দিয়ে কিনা বাছুরটা আমি 70,000-80,000 টাকা বিক্রি করব, ডাবল হয়ে যাবে, আমার লাভ হবে, তাদের জন্য এটা সহজ। তো কোরবানির এই ইবাদতটা মুসলমানরা যেটা করেন এদেশে, এটার মাধ্যমে এদেশের আর্থসামাজিক উন্নতি হয়, লক্ষ লক্ষ হাজার হাজার কৃষকের, পশুপালনকারীদের তাদের উপার্জনের মাধ্যম হয়, কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকার ডিলিংস হয়, লেনদেন হয়, যেটা জাতীয় অর্থনীতির চাকা এটাকে ঘোরাতে সাহায্য করে। কোরবানির এই ইবাদত এটা আমাদের অনেক গরিব অভাবী মানুষের পুষ্টির যোগান দেয়। আপনারা জানেন অনেক গরিব মানুষ আছেন কোরবানির মৌসুমে মন ভরে একটু গোস্ত খাইতে পারেন, সারা বছর গোস্তের দাম এত বেশি বেচারারা কিনে খেতে পারেন না, তাহলে কোরবানির এই গোস্ত, কোরবানির এই উৎসব, এই ইবাদত এটার মাধ্যমে পশুপালনকারীদের উপার্জনের মাধ্যম হয়। সারা বছর যারা অপেক্ষা করে কোরবানির সময় পশু জবাই করে, পশু বিক্রি করে আবার তারা পশুপালন করবে, এর মাধ্যমে তাদের আর্থিক আর্থিক যে অনটন আছে এটা দূর হয়, তাদের উপার্জনের মাধ্যম হয়, আবার
গরিব অভাবী মানুষ যারা আছে, যারা পুষ্টির অভাবে থাকে, পুষ্টিহীনতায় থাকে, তাদের আমিষের অভাব থাকে, তাদের খাদ্যের মধ্যে আমিষ পরিমাণ মতো থাকে না, সেই লোকগুলোর এই কোরবানি উপলক্ষে এক একজন 2 কেজি 4 কেজি 5 কেজি গোশত পাইলে কয়েকদিন ধরে তারা আমিষ খেতে পারে, তাদের পুষ্টির যোগান হয়। ভাইরা আমার, এর মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন হওয়ার কারণে দেশের অর্থনীতির চাকা সচল হয়। নানা দিক থেকে এর পার্থিব উপকারিতা আছে। যারা কোরবানির বিরোধিতা করে, ওরা বসে বসে ওই মাটনকারী, ওই বসে বসে আপনার বিফ, বসে বসে চিকেন স্যান্ডউইচ, এবং বসে বসে তারা বার্গার খাওয়া ছাড়া আর কোনো কাজ তাদের নাই। এদেশের এদেশের অর্থনীতি, অর্থনৈতিক উন্নয়নের পিছনে তাদের কোনো ভূমিকা নাই। প্রবাসের যে রেমিটেন্স এদেশে আছে, যত রেমিটেন্স আসে, যেটি আমাদের দেশের অর্থনীতির চাকাকে সবচেয়ে বেশি সচল রাখে, গার্মেন্টস শিল্প একটা চাকা আর রেমিটেন্স আরেকটা চাকা, এই দুইটা চাকা আমাদের দেশের অর্থনীতিকে মূলত সচল রাখে। সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আমরা কামাই এই দুইটা মাধ্যমে। ভাইরা আমার, আপনারা নিশ্চয়ই জানেন, চাঁদপুর এলাকার মানুষ আপনারা, এই চাঁদপুরে প্রায় প্রতিটা ঘরে ঘরে বিদেশি আছে, আছে না নাই? প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় অনেক প্রবাসী ভাইরা আছেন। এই প্রবাসী ভাইরা যারা আছেন, যাদের টাকা এদেশের অর্থনীতির চাকা চলে, তারা ম্যাক্সিমাম মিডল ইস্ট প্রবাসী বা মালয়েশিয়ান প্রবাসী, ম্যাক্সিমাম তারা মুসলিম কান্ট্রিগুলোতে শ্রম দিতে গেছেন এবং তাদের ঘাম ঝরানো টাকা দিয়ে এদের সচল হয়। আর এই দেশের আইন, এদেশের নিয়ম, এদেশের সংবিধান, এদেশের সব কিছুর ক্ষেত্রে সবচেয়ে বেশি পোদ্দারি করে হলো ইসলাম বিদ্বেষীরা, আর টাকাটা আনে সবচেয়ে বেশি ইসলামিস্টরা। যত মধ্যপ্রাচ্য প্রবাসীরা টাকা আনে, তাদের 99% তারা আলহামদুলিল্লাহ ইসলামকে ভালোবাসে, মহব্বত করে। আমি 10 বছর সৌদি আরবে প্রবাসী ছিলাম, আমি জানি। আমি মিডল ইস্টের বিভিন্ন দেশ ঘুরে ঘুরে প্রবাসীদের ব্যক্তিগত জীবন, তাদের চিন্তা দর্শন, এগুলোকে কাছে থেকে দেখার সুযোগ আমার হয়েছে। প্রবাসীদের যে টাকা এদেশের অর্থনীতি চাকা সবচেয়ে বেশি সচল থাকে। আমি ইউরোপ আমেরিকায় থাকা প্রবাসী ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তাদের মধ্যে অনেকে আছেন যারা দেশকে ভালোবাসেন, কিন্তু ম্যাক্সিমামের অবস্থা হলো যে তারা যদি ওই সমস্ত দেশে একবার যেতে পারে, তাহলে দেশে জমি জমা বাড়ি গাড়ি যা আছে এগুলো বিক্রি করে ডলার করে হুন্ডির মাধ্যমে নিয়ে যায়, কারণ ওই দেশে তার একটা বাড়ি কেনা লাগবে, কারণ সে সেখানকার নাগরিক হয়ে যায়। আর মিডল ইস্টে যারা যায় তারা নাগরিক হইতে পারে না, এই জন্য ওখান থেকে একটা রিয়াল একটা দেরহাম পারলে ওইটা বাঁচিয়ে দেশে পাঠায়, ঠিক না ভাই? ঠিক। অতএব কোরবানির উৎসবের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল হয়, প্রবাসীদের কষ্টার্জিত আয়ের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল হয়। এদেশের অর্থনীতির চাকা সচল হওয়ার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা যাদের, তাদের বিরুদ্ধাচরণকারী, যাদের কোনো ভূমিকা নাই, বসে বসে বার্গার খাওয়া ছাড়া, চিকেন আর বিফ কাট আপনার মাটন খাওয়া ছাড়া, যাদের আর কোনো কাজ নাই, এরাই কোরবানি আসলে গরুর জন্য মায়া কান্না শুরু করে। এজন্য এদের প্রতি, এদের প্রতিবাদে আরো বেশি বেশি করে কোরবানি করবেন। আপনাদেরকে কোরবানি কম করতে বলি নাই, কিন্তু কোরবানির উদ্দেশ্য যেন হয় আল্লাহকে শুধু খুশি করা, সেটা নিশ্চিত করতে হবে। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার তৌফিক দান করুন। তাহলে কোরবানি আসার আগে আগে নিজেকে নিজে জিজ্ঞাসা করবেন, পরিবারের সদস্যরা বসে নিজেদের মধ্যে পর্যালোচনা করবেন যে আমরা কোরবানিটা কেন করছি, আমাদের উদ্দেশ্যটা কি। আমাদের উদ্দেশ্য হবে আল্লাহর নির্দেশ পালনার্থে আমি আমার অর্থ কড়ি এটা ব্যয় করলাম, একটা পশু কিনলাম, ঈদের আগের রাতে কিনবেন না, পারলে 2-4 দিন আগে কিনবেন, যত বেশি আগে কিনতে পারেন তত ভালো। কিনলে ওই পশুটাকে আপনি নিজে হাতে খাওয়াবেন, গোসল করাবেন, ওইটাকে পরিপালন করবেন, প্রতিপালন করবেন, ওটার মধ্যে একটা মায়া হবে, এরপরে সেই পশু যখন জবে হবে নিজের কাছে একটু খারাপ লাগবে, এটা এক ধরনের স্যাক্রিফাইস। ফজর নামাজ যখন পড়ব মনে চায় না, তারপরে কষ্ট করে উঠে পড়ব, এটা স্যাক্রিফাইস। তো কোরবানির এই ইবাদত আমাদেরকে স্যাক্রিফাইস এবং ত্যাগ শিখায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যেই কোনো ধরনের স্যাক্রিফাইস করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের কোরবানি যেন অর্থবহ হয়, বিশুদ্ধ হয়, এবং আমাদের কোরবানি যেন ত্রুটি মুক্ত হয়, এই ইবাদতের সওয়াব যেন আমরা আল্লাহর কাছে লাভ করি। সেজন্য দ্বিতীয় যে পরামর্শ দিতে চাই বা যে দ্বিতীয় আমলটির কথা বলতে চাই, সেটি হল কোরবানির পশু এটা যারা বানাবে সে সমস্ত কসাইদেরকে উপযুক্ত মজুরি আমরা দিব, তাতে কোনো কার্পণ্য করব না, কিন্তু কোরবানির পশুর কোনো গোশত মজুরি হিসাবে দেওয়া যাবে না।
কোরবানি পশুর গোশত যদি মজুরি হিসাবে দেন তাহলে সেটা জায়েজ হবে না, আপনার কোরবানি হবে না। কোরবানির পশুর গোশত এটা যে কসাইরা বানায়, সেই কসাইদেরকে কোরবানির পশুর গোশত থেকে কিছু দেওয়া যাবে না। এখন আপনি বলবেন, ভাই কেমন কথা, যেই বেচারা কোরবানির পশুটা জবে করলো, সরি গোশতটা প্রস্তুত করলো, চামড়াটা ছিললো, এত কষ্ট করে বানাইলো, গোশতগুলো সব নিয়ে বাসা তুলে যাবো আর তার কিছুই দিব না, কেমন হয়? দেখতে মনে হচ্ছে এটা অমানবিক না, আসলে কাহিনী ভিন্ন। কাহিনী কি? কাহিনী হলো কোরবানির পশু আমরা যখন জবাই করলাম, বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা মিন কাওয়ালাক, এটা যখন জবাই করলাম আল্লাহর নামে, তখন এই পশু আল্লাহর নামে জবে হয়ে গেছে, এটা মূলত যেটা বললাম গরিব দুঃখীকে দেওয়ার কথা। কারণ আমরা যখন জাকাত দেই, সাদাকা দেই, এখন কি ওটা নিজে খাইতে পারি আর? তাহলে কোরবানি গোশত তো খাওয়া খাইতে পারার কথা না, কিন্তু আমরা খাইতে পারতেছি কেন? আল্লাহ তাআলা এই একটা আর্থিক ইবাদত আল্লাহ কবুল করেছেন। আমরা যখন সহি নিয়ত যদি করে থাকি আল্লাহ কবুল করে, এরপর বলেন ঠিক আছে তুমি, তোমাকে দিলাম তুমি খাও, আমার তরফ থেকে আল্লাহর তরফ থেকে এবার আমি খাই। তো এই কোরবানির গোশত এটা বিক্রি করা জায়েজ আছে না জায়েজ নাই? না জায়েজ। কেন জায়েজ নাই? কারণ এটা তো ওই যে আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছেন গ্রহণ করার জন্য, আল্লাহর নামে দিয়ে দিয়েছে, এটা আমি বিক্রি করার সুযোগ নাই। এখন কসাইকে যদি আমি গোশত দেই পারিশ্রমিক হিসাবে, তাহলে এটা একরকম বিক্রি করার মতো হয়। কিভাবে? তিনি কষ্ট করেছেন, তাকে তার বিনিময়ে দিলাম, তাহলে বিক্রি করার মতোই হলো। আমি গোশতটা তাকে একটা বিনিময় নিয়ে দিলাম, গোশত দিয়ে টাকা নিলাম বিক্রি করা, এটা এখানে গোশত দিয়ে শ্রম দিলাম, একই জিনিস। এই জন্য এটা জায়েজ নাই। তাহলে কি করবেন? কসাইকে তার ন্যায্য মূল্য দিবেন, একটা গরু বানানোর জন্য যা লাগে তা পুরাটা দিবেন, এবং আগেভাগে এগুলো চুকায় নেবেন। মুশকিল হলো কসাইরা জানে যে একটা গরু বানাইতে হয়তো বাজার দর অনুযায়ী সে 10,000 টাকা নিত, এখন সে 8,000 রাজি হয়ে গেছে। কেন 8,000 রাজি হয়ে গেছে? কারণ সে জানে তার সাথে আরও যে 3-4 জন থাকবে, সবাইরা আপনি কমপক্ষে এই 4 জনকে যদি 2 কেজি করে বা 3 কেজি করে গোশত দেন, তাহলে 3×4=12 কেজি হবে। তো 12 কেজি গোশতের বাজারের দাম কত? হ্যাঁ, তাহলে চিন্তা করবে সে যে আমার তো এই দিক দিয়ে 2,000 টাকা ছাড় দিলাম আর পাইলাম তার চাইতে আরো অনেক বেশি। এই জন্য কষায় কম টাকা রাজি হয়ে যাবে। কষায়কে এই জন্য আগেভাগে বলে দিবেন, শুনেন কথা, শুনেন ভালো করে, গোশত কিন্তু আপনাকে এক পিছু দেবো না, আপনি কত নেবেন সেটা আপনি চুকান, আমার খাটলে নেব না হলে অন্য কষায় সাথে আলাপ করব। কিন্তু আগে মাথায় এটা রাখেন, আপনারা কিন্তু আমি গোশত দেবো না, টাকা যা নেওয়ার নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে এটা বলে দিয়েছেন, কোরবানি করার সময় বলে দিয়েছেন, দেখো কসাইকে কিন্তু কোরবানি গোশত দিবা না, কোরবানি গোশত শুধু না, কোরবানি পশুর কোনো কিছু বিনিময় সে দিবা না, তাকে টাকা দিবা আলাদা, যত টাকা লাগে সেটা দিবা, গোশত দিবা না, তাহলে বিনিময় হয়ে যাবে, জায়েজ হবে না, তোমার কোরবানি হবে না। এই জন্য ভাইরা এই জিনিসটা আমাদের সাবধান থাকতে হবে, কসাইকে কোরবানি গোশত বিনিময় হিসাবে দেওয়া যাবে না। হ্যাঁ, কসাই যদি গরিব হয় তাহলে সেক্ষেত্রে অন্য গরিবকে আপনি আধা কেজি করে দিচ্ছেন, কসাইরও আধা কেজি দিতে পারেন, অন্য গরিবকে 1 কেজি করে দিচ্ছেন, কসাইরও 1 কেজি দিতে পারেন, কিন্তু কসাই হিসাবে না। সেটা হলো তিনি যদি কসাইগিরি নাও করতেন তারপরও আপনি তাকে দিতেন, যদ্দূর অদ্দূর দিবেন, এর বেশি যদি আপনি দেন এবং সেটা যদি বিনিময় হিসাবে দেন, তাহলে কি হবে না? জায়েজ হবে না। এই একটা মাসআলা না জানার কারণে আমাদের অনেকের কোরবানি এটা নিয়ে টানাটানি দেখা দেয়। নাম্বার 3 এবং শেষ পয়েন্ট হলো কোরবানির পশুর গোশত, এটা আপনি আহরণ করতে গিয়ে মাথায় রাখবেন যে কোরবানি পশুর রক্ত, বুড়ির ময়লা, এগুলো যেন আশপাশের পরিবেশটা নষ্ট না করে। আমরা অনেক সময় দেখি কোরবানির ঈদে 2-4 দিন 5 দিন পর পর্যন্ত রাস্তাঘাট দিয়ে চলা যায় না দুর্গন্ধের চোটে, ঠিক না বেটি? এবং কোরবানির মৌসুমে প্রায় বিভিন্ন বছরে দেখি আমরা বন্যা হয়, এই ময়লাগুলো পানির সাথে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে। বিশেষ করে আমাদের বাইরে আশেপাশে রাস্তাঘাট দিয়ে পথচারীরা যখন চলে, আপনার কোরবানির পশুর দুর্গন্ধ, এটার ময়লা রক্ত, এগুলো যদি আশপাশে পরিবেশ নষ্ট করে, মানুষের নাক ধরে, মানুষ অসুস্থ হয়, নানা রকমের রোগ তৈরি হয়, এখান থেকে নানা রকম রোগ বালাই ছড়ায় এবং মানুষের কষ্টের কারণ হয়, তাহলে কোরবানি দিয়ে আপনি সওয়াবের পরিবর্তে গুনাহ হওয়ার আশঙ্কা আছে। এজন্য নিজ দায়িত্বে আমার পশুর কোরবানির রক্ত গর্ত করে এমনভাবে কোরবানি করব যে সব গর্তে চলে যাবে এবং মাটি চাপা দিয়ে দিব এবং পানি দিয়ে এমনভাবে পরিষ্কার দিব করে দিব, ব্লিচিং পাউডার ইত্যাদি দিয়ে এমনভাবে পরিষ্কার করব যাতে করে আশপাশে কোনো মানুষের কষ্ট না হয়। অনেকে আছেন
কোরবানির বুড়ি ময়লাগুলা যেখানে সেখানে ফেলে দিয়ে রাস্তার পাশে উনি বুড়িটা নিয়ে চলে গেছেন, এটা কোনো ভালো মুসলমানের কাজ না, এটা ফাসেক মানুষের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের শাখা বলতে গিয়ে বলেছেন, ইমাতাতুল আদা আনিত তরিক, ঈমানের একটা শাখা হলো রাস্তায় এমন কিছু যদি কেউ কষ্ট ফেলে রাখে যেটাতে আরেকজনের কষ্ট হয়, সেটা আপনি আরেকজন ফেললে আপনি সরাই দিবেন, এটা হলো ঈমানের দাবি। আর আপনি নিজে যদি ফালান সেই জিনিসটা, যে জিনিসটা মানুষের কষ্ট হয়, তাহলে এটা তো কুফরের অঙ্গ হবে। কথা কি বুঝাইতে পারছি? আমরা অনেকে কোরবানি করি কিন্তু এই জিনিসগুলো খেয়াল করি না, যে আমার কোরবানিটাকে অনর্থক করে দিতে পারে, অর্থহীন করে দিতে পারে, সওয়াবের পরিবর্তে গুনাহ হতে পারে। এই জন্য কোরবানির পশুর রক্ত, ময়লা, বুড়ির ময়লা, এই সবগুলোকে আমরা নিজ দায়িত্বে একবারে পরিষ্কার করে রাখবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ, আল্লাহ তালা আমাদের সবাইকে কোরবানির এই ইবাদতকে আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে খালেস এবং বিশুদ্ধ নিয়তে, সহি নিয়তে, এবং এই কোরবানির কোরবানকে আল্লাহ তালা বিশুদ্ধ উপায়ে আমাদেরকে সবাইকে সম্পাদন করার তৌফিক দান করুন। আমাদের কোরবানির পশুর রক্ত বা পশুর কোনো কিছু দুর্গন্ধ বা কোনো কিছু, কোনো ময়লা যেন পরিবেশকে দূষিত না করে, মানুষের কষ্টের যেন কারণ না হয়, আল্লাহ তালা আমাদের সবাইকে সে বিষয়গুলোকে মেনে চলার তৌফিক দান করুন। কে কত ভালো কোরবানি করলেন, কে কত ভালো মুসলমান, দায়িত্বশীল মুসলমান, এটা বোঝা যাবে কোরবানির পর পশু যেখানে কোরবানি করেছেন আশেপাশে কোনো জায়গায় কতটা পরিষ্কার আছে না আছে এটার উপরে। এটা হলো মিটার, এটা দিয়ে মাপা যাবে যে আপনি মুসলমান, ইসলাম কতটা বুঝছেন। শুধুমাত্র জবাই করলেন আর গোশত খাইলেন, ইবাদত হয়ে গেল, এত সোজা না। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে সেই মুসলমান। আপনার জবাই করা পশুর রক্ত, এটার গন্ধ কয়দিন পরে ছড়াচ্ছে, শুকায় রক্ত গন্ধ বাইর হয়েছে, ময়লা আছে সেগুলোর গন্ধ বাইর হয়েছে, তা অন্য মানুষের কষ্ট হচ্ছে, আপনি মুসলমান হতে পারলেন না, আপনার এটা ইবাদত হলো না। এই জন্য এই একটা বিষয় মনে হতে পারে ছোট্ট বিষয়, এই ছোট্ট বিষয়টাই কিন্তু আমাদের ইবাদতকে নষ্ট করে দিতে পারে। আমরা সবাই খেয়াল করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়রান। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।